हेलो स्टूडेंट्स केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो। तो तोमादेर जोन्नो आरो एकटा अंकेर क्लास निये आमि चले एसेछि। तो तोमरा जारा अंगनवाड़ी कर्मी और सहायिका परीक्षार जोन्नो प्रिपारेशन निच्चो तादेर जोन्नोई आजकेर अंक क्लासटा एबं अवश्यई प्रथमेई आजके चैनलटा सबस्क्राइब करे नाओ और तार साथे भिडियोटा एकटा लाइक करे दिओ कमेंट करे दिओ। तो चलो देरी ना करे आजकेर क्लासटा शुरू करा जाक। कि आछे आजकेर प्रश्नगुलो ट्रेन संक्रांत एबं एई प्रश्नगुलो तोमादेर परीक्षाय आसार सम्भावना खूब बेशी। तार जोन्नो कि करते होबे प्रत्येकटार कन्सेप्ट बुझते होबे एबं सल्यूशन बुझते होबे। तो तार जोन्नो प्रथम प्रश्न चलो शुरू करी। कि आछे देखो बोलछे 60 किमी पर घंटा बेगे धावमान एकटी ट्रेन एकटी प्लैटफर्म के 30 सेकेंडे अतिक्रम करे। ट्रेनटिर दैर्घ्य 200 मीटार होले प्लैटफर्मेर दैर्घ्य कत मीटार एई हलो प्रश्न। तो बोले दिएछे जे ट्रेनटार जे गतिबेग छिलो सेटा कत 60 किमी पर घंटा एटा बला आछे। ट्रेनटा काके अतिक्रम करबे प्लैटफर्म के 30 सेकेंडे अतिक्रम करबे। ट्रेनटिर दैर्घ्य बला आछे कत ट्रेनटिर दैर्घ्य बला आछे 200 मीटार। ताहले प्लैटफर्मेर दैर्घ्य कत एखाने आमादेर प्रथम जे कन्सेप्टटा काजे लागबे सेटा हलो जखन एकटा ट्रेन एकटा प्लैटफर्मके अतिक्रम करे तखन ट्रेनटा निजेर दैर्घ्य प्लस प्लैटफर्मेर दैर्घ्य जाय। तार माने एई जे 30 सेकेंडे ट्रेनटा गेछे जतटा दूरत्व गेछे सेई दूरत्वटा हलो ट्रेनेर दैर्घ्य जोग प्लैटफर्मेर दैर्घ्य। एबार आमादेर काज कि जे 30 सेकेंडे कतटा गेछे ट्रेनटा सेटा बार करे नेওয়া। কিভাবে করব 60 কিমি পার ঘন্টা অথচ সময়টা আছে সেকেন্ডে এটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে নিয়ে নেব। তোমাদের আগেও বলেছিলাম যারা জানো না জেনে নাও কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার শর্ট ট্রিক হলো 5/18 দিয়ে গুণ করা। তাহলে 5/18 দিয়ে এখানে আমি গুণ করে দিলাম। তার মানে এত মিটার পার সেকেন্ড হয়ে গেল আমাদের গতিবেগ। মিটার পার সেকেন্ডের মানে কি যে এক সেকেন্ডে ট্রেনটা যায় এত মিটার। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যাবে তার মানে এর সাথে 30ও গুণ হয়ে যাবে। তাহলে 60 গুণ 5/18 গুণ 30। এবার আমরা কাটাকুটি করব 6 দিয়ে করছি 3 × 6 = 18 5 × 6 = 30 3 দিয়ে করছি 3 × 20 = 60। তাহলে এখানে কত থেকে গেল 5 × 5 = 25 25 × 2 = 50 মানে 500। তাহলে 500 মিটার এটা কি প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 500 থেকে 200 বাদ দিয়ে দাও তো রয়ে যাবে কত 300 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 300 মিটার। এই হয়ে গেল আমাদের উত্তর। দুটো কনসেপ্ট কাজে লাগলো এক হলো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে। সেকেন্ড হলো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখে নাও এই হলো সলিউশন। আমি একটু সরে দাঁড়ালাম দেখে নাও সবাই এই হলো এই কোশ্চেনটার সলিউশন। এবার চলে যাই পরবর্তী প্রশ্নে। সবাই প্রয়োজন পড়লে অঙ্কগুলো রিপিট মোডে দিয়ে দেখবে। বারবার তোমাদেরকে বলি একটা ক্লাস করলে করে কিন্তু ওটা রেখে দেবে না। আমাদের চ্যানেলে প্রচুর অঙ্কের ক্লাস দেওয়া আছে জিকের ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা তোমরা পুরনো ভিডিওগুলো দেখো যাতে তোমার রিভাইজ হয়ে যায়। প্লেলিস্টটা দেখতে পারো ICDS এর প্লেলিস্ট করা আছে ওখান থেকেও তোমরা দেখতে পারো। অন্যান্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হচ্ছে। এই যে অঙ্কগুলো দেখছো আমি বলছি ICDS অঙ্গনওয়াড়ির ক্লাস তার মানে এই নয় কিন্তু অন্যরা করবে না। সবার জন্যই সবার পরীক্ষাতেই এই প্রশ্নগুলো আসে তো সবার জন্যই এই ক্লাসটা। চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে যাওয়ার আগে বলে দিই যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য রয়েছে নোটস। নোটসে কি পাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক ইংরাজি আর তোমাদের নারীর সাধারণ অধিকার পুষ্টি জনস্বাস্থ্য সাধারণ জ্ঞান এই 5টা টপিকের উপরে পুরো সিলেবাস কমপ্লিট করে নোটস দেওয়া রয়েছে তোমরা নিয়ে নিতে পারো মাত্র 98 টাকায়। আর এছাড়া রচনা রয়েছে তোমাদের রচনার জন্য আমরা দুটো সেট রেখেছি প্রত্যেকটা সেটে 10টা করে রচনা রয়েছে এবং দুটো সেটের দাম হলো 29 টাকা এবং 32 টাকা। তো এটা দিয়ে তোমরা রচনাটা কমপ্লিট করতে পারো। মক টেস্ট আছে তোমাদের জন্য। মক টেস্ট মানে হলো যে পরীক্ষায় তোমাদের যেমনটা প্রশ্ন আসবে সেরকম 5টা প্রশ্নের সেট আর তার সলিউশন এটা রয়েছে 40 টাকায়। তো এই পুরোটা যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমাদের একদম অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পুরো সিলেবাস কভার হয়ে যাবে। এবং এটা কিভাবে নেবে বা কিভাবে পারচেস করবে কিভাবে নোটসগুলো পাবে সেই বিষয়ে জানতে এই নাম্বারে কল করো 9088890010 যদি ফোনে না পাও সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে রাখো যে নোটস নিতে চাও, তোমাদেরকে কল ব্যাক করা হবে বা জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার যারা ভাবছো যে না ম্যাম শুধু নোটস নিয়ে তো আমি অঙ্ক শিখতে পারবো না বা ইংলিশ শিখতে পারবো না, আমরা ক্লাস করতে চাই একদম পরপর, যেরকম আজকে ট্রেনের অঙ্ক করাচ্ছি, তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে চাও সিলেবাসের, তো সেটার জন্য ব্যবস্থা আছে। আমরা রেখেছি বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। এই বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে রাজ্য সরকারি যে কোনো পরীক্ষার জন্যই যদি তুমি প্রিপারেশন নাও, তুমি এই ব্যাচ থেকে সিলেবাস কমপ্লিট করতে পারবে। সোম থেকে শুক্র অনলাইন লাইভ ক্লাস হবে, তার সাথে থাকবে রেকর্ডেড ক্লাস ভিডিও, নোটস, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু থাকবে তোমাদের জন্য রেডি, আর তার সাথে থাকছে মক টেস্ট। তো দেরি কিসের, এখানে এনরোল করার জন্য কল করো 9088890010 নাম্বারে। তো এখানের যে স্পেশালিটি সেটা হলো তোমরা মাত্র 689 টাকায় পুরো এক বছরের জন্য আমাদের থেকে পড়তে পারবে এবং নিজেদের প্রিপারেশন করতে পারবে। তো দেরি কিসের, ফোন করো 9088890010 নম্বরে। চলো পরবর্তী প্রশ্ন এবার আমরা দেখে নিই কি আছে। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? যে ট্রেনটার কথা বলা আছে সেই ট্রেনটার দৈর্ঘ্য কত, 120 মিটার। ট্রেনটার গতিবেগ কত, 90 কিমি/ঘন্টা হলো ট্রেনটার গতিবেগ। আর তার সাথে ট্রেনটা কত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করবে, 230 মিটার অতিক্রম করবে। কত সময় নেবে? প্রথম কাজ কি, মিটার পার সেকেন্ডে নেওয়া 90কে তার মানে আমরা 5/18 দিয়ে গুণ করব। 5 × 8 = 90, তার মানে 5×5 = 25 মিটার/সেকেন্ড। এর মানে কি, 25 মিটার যায় 1 সেকেন্ডে। এটার মানে হলো 25 মিটার যায় 1 সেকেন্ডে। ট্রেনটাকে মোট কতটা যেতে হবে? ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এক্ষুনি বললাম কি, তার মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো 120 যোগ 230 মানে কত হয়, মানে হয় 350। তাহলে 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাবে 1/25 সেকেন্ডে, তাহলে 350 মিটার কত সেকেন্ডে যাবে, 1/25 × 350 সেকেন্ডে। কাটাকুটি করো, 5×5 = 25, 5×7 = 35, 70, 5 দিয়ে ভাগ করো, 5×14 = 70, মানে 14 সেকেন্ডে তারা সেই ট্রেনটা অতিক্রম করতে পারবে। উত্তর 14 সেকেন্ডে। দেখে নাও, এই হলো সলিউশন, সবাই দেখে নাও, এই হলো সলিউশন। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক কি আছে। পরবর্তী প্রশ্ন, চলো এই হলো এর সলিউশন। নেক্সট বলছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এবার নেক্সট কনসেপ্ট। এতক্ষণ আমরা দেখলাম ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছিল নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছিল, ট্রেনটা যখন ব্রিজকে অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য যাবে। কিন্তু একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করবে বা কোনো গাছকে বা কোনো পোল বা পোস্টকে অতিক্রম করবে, তখন ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যই যাবে, আর কারোর দৈর্ঘ্য যাবে না। কারণ লোকটার তো কোনো চওড়ার দৈর্ঘ্য তো আমরা মাপতে পারি না, বা একটা গাছের তো চওড়া কতটা মাপতে পারবো না। তো সেক্ষেত্রে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাবে, এইটাই হলো মেন কনসেপ্ট। তো তার মানে এই যে 10 সেকেন্ডে ট্রেনটা কত মিটার গেছে, গেছে 120 মিটার, কারণ ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার। ব্যক্তিকে অতিক্রম করেছে মানে কি, ব্যক্তিকে অতিক্রম করেছে মানে 10 সেকেন্ডে 120 মিটার গেছে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে, 120 ভাগ 10, 120 ভাগ 10 মানে 12 মিটার যাবে। আর 1 সেকেন্ডে কোনো ট্রেন যা দূরত্ব যায় সেটাই ট্রেনটার গতিবেগ, মানে উত্তর হয়ে গেল 12 মিটার/সেকেন্ড। উত্তর কি, 12 মিটার/সেকেন্ড। এই হয়ে গেল আমাদের সলিউশন। ওকে চলো, এই হলো সলিউশন। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। परवर्ती प्रश्ने जावार आगे बोली जे तोमरा जारा भाबछो जे शुधु आईसीडीएस केन आमरा फूड एसआई परीक्षार जोन्नो प्रिपारेशन नेब कारण माध्यमिक पास योग्यतातेई एई फूड एसआई परीक्षाओ तोमरा दिते पारबे। तादेर जोन्नो रयेछे फूड एसआई स्पेशल बैच एबं सेखानेओ तोमरा लाइव क्लास रेकर्डेड भिडिओ आर नोट्स सबकिछु पेये जाच्छो मात्र 488 टाकाय, ताओ आबार मासे मासे नय। फुल कोर्स फीस होच्छे 488 488। तो देरी किसेर विशदे जानते जोगाजोग करो 9088890010 नम्बरे। चलो परवर्ती प्रश्न। एक गतिशील ट्रेन 300 मीटर दीर्घ एक ब्रिजे दाड़िये थाका एक व्यक्ति के 10 सेकेंडे एवं ब्रिजटी के 25 सेकेंडे अतिक्रम करे, ताहले 200 मीटर दीर्घ एक प्लैटफर्म के अतिक्रम करते ट्रेनटिर कत समय लागबे? একটা ট্রেন 300 মিটার দীর্ঘ একটা ব্রিজে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো আর ব্রিজটাকে 25 সেকেন্ড। তো আমি ধরে নিচ্ছি যে ট্রেনটির যে দৈর্ঘ্য সেটা হলো x মিটার, ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে প্রথমে যখন ব্যক্তিকে অতিক্রম করলো 10 সেকেন্ডে, তার মানে 10 সেকেন্ডে ট্রেনটা কত মিটার গেছিল বলো তো? 10 সেকেন্ডে ট্রেনটা তার মানে एक्स मीटार गेछिलो कारण ट्रेनटा तो निजेर दैर्घ्यई जाबे व्यक्तिके अतिक्रम करार समय। ताहले 1 सेकेंडे ट्रेनटा कतटा जाच्छे? 1 सेकेंडे ट्रेनटा जाच्छे x/10 मीटार/सेकेंड। एइटुकु आमरा पेलाम। 10 सेकेंडे एक्स मीटार गेल, 1 सेकेंडे x/10 जाबे। एकइभाबे जखन ब्रिजटा अतिक्रम करछे माने 25 सेकेंडे ताहले ट्रेनटा कतटा गेछे? निजेर दैर्घ्यও गेছে প্লাস ব্রিজের दैर्घ्यও गेছে, তার মানে x+300 मीटार गेছে। x+300 मीटार ताहले 1 सेकेंडे कतटा गेছে? 1 सेकेंडे जाबे x+300/25। ट्रेन तो एकटाई, तार माने ओरा 1 सेकेंडे जे दूरत्वटा जाच्छे सेटा तो समान होवार कथा, ताहले एई दुटोके आमरा समान करे दिलाम। x/10 x+300/25 कारण दुटोई ओरा 1 सेकेंडे गेছে। एबार एटा आमरा क्यालकुलेशन करब कि करे? 25 एदिके गुण हलो 25x, 10 एदिके गुण हलो 10x+300 साथे 10 गुण हलो 3000, एटा हलो 10x जदि एदिके चले जाए माइनस होबे 25 थेके 10 बाद दिले 15x = 3000। ताहले x = कत? 15 जदि एदिके एसे भाग हो जाए 15 × 2 = 30 माने 200 मीटार। ताहले ट्रेनटार दैर्घ्य कत मीटार? 200 मीटार। एबार बोलेछे जे 200 मीटार दीर्घ एकटा प्लैटफर्मके अतिक्रम करते ताहले कत समय लागबे? ट्रेनटार दैर्घ्य 200 मीटार, 1 सेकेंडे कत जाए? 200/10 तार माने ओদের যে গতিবেগটা রয়েছে সেটা কত রয়েছে? 200/10। তো আমরা পেয়ে গেলাম গতিবেগ কত? 200/10 মানে 20 মিটার/সেকেন্ড। তাহলে গতিবেগ কত? 20 মিটার/সেকেন্ড। 20 মিটার যায় 1 সেকেন্ডে, 20 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। যখন 200 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তার মানে কি যে ট্রেনটা নিজের দৈর্ঘ্যও যাচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যাচ্ছে, মানে 200 + 200 400 মিটার যাচ্ছে। তাহলে 400 মিটার যেতে কত সময় লাগবে? 1/20 × 400 সেকেন্ড। 00 কাটো, এখানে 2 দিয়ে কাটলে 20 সেকেন্ড। তাহলে মোট কত সময় লাগলো যেতে? 20 সেকেন্ড। আনসার হয়ে গেল 20 সেকেন্ড। এই হলো সলিউশন, দেখে নাও সবাই, এই হলো সলিউশন। ওকে, তো যেমনটা বলেছি তোমাদের যে সলিউশন দেখবে এবং দরকার পড়লে পজ করে নিয়ে বা রিপিট মোডে দিয়ে অঙ্কের সলিউশনটা আমি যেভাবে বললাম সেগুলো শোনো, কারণ কনসেপ্ট না বুঝলে কিন্তু এই অঙ্কগুলো করে আসতে পারবে না। তো এই ছিল সলিউশন। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আর আবারও বলছি, এই জিনিসগুলো বেসিক থেকে পরপর করা ভীষণ জরুরি। যারা মনে করছো যে হ্যাঁ রেডি করতে চাও, নিজেদের প্রপার প্রিপারেশন নিতে চাও, সিরিয়াসলি পরীক্ষার জন্য তৈরি হতে চাও, শুধুমাত্র টাইম পাস নয়, একদম পরীক্ষায় চান্স পেতেই হবে, চাকরিটা তোমাদের পেতেই হবে, এটা যদি মেন্টালিটি হয়ে থাকে, ক্লাসে জয়েন করো এবং রেগুলার ক্লাস করো, তাহলে কিন্তু প্রপার প্রিপারেশন হবে। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আছে? একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক একইভাবে আমরা সলভ করব। প্রথমেই ধরব কি যে ট্রেনটার দৈর্ঘ্য কত? x মিটার ধরে নিলাম। ট্রেনটির দৈর্ঘ্য x মিটার। তাহলে ৮০০ মিটার আর ৪০০ মিটারের দুটো সেতু ছিল। প্রথম সেতুটাকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটা কতটা যাবে, 800+x, কতক্ষণে যাবে? যাবে 100 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি তো যে 100 সেকেন্ডে যাচ্ছে 800+x মিটার, আর পরবর্তীতে 60 সেকেন্ডে যাচ্ছে 400+x মিটার। পরেরটা 400 মিটারের সেতুকে অতিক্রম করেছে। তাহলে প্রত্যেকবার 1 সেকেন্ডে কত হচ্ছে? 1 সেকেন্ডে হবে 800+x/100, আর 1 সেকেন্ডে হবে 400+x/60। এবার 1 সেকেন্ডের পরিমাণটা তো দুটোর ক্ষেত্রেই সেম হবে, কারণ ট্রেন তো একটাই। দুটোকে ইকুয়াল করে দাও, 800+x/100 equals to 400+x/60। এখানে দেখো 0 0 কাটলো, আমি 6 দিয়ে এদিকে গুণ করছি, ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয় একে। 4800+6x, এখানে থাকছে কি 10 দিয়ে গুণ হচ্ছে, মানে এখানে হয়ে গেল 4000+4x। 6x - 4x, 4x এদিকে আসলে বাদ যাবে 2x। 4800 যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখো, যদি আমরা দেখি যে এখানে টোটাল কত গেছে, 800 মিটার গেছে কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। 400 মিটার গেছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে এখানে আমরা 0 0 কাটলাম, এখানে যখন গুণ করছি তখন কি হয়ে যাচ্ছে? 10x। আমরা এই জায়গাটা একটু 4x লিখেছি, তো 10x। যদি এটা 10x হয় উল্টো হবে -6x, 10x -6x করলে, এই জায়গাটা আমি ঠিক করে দিচ্ছি দেখে নাও, 10x -6x করলে সব এক্সগুলোকে একদিকে নিয়ে গেলে কত হবে? 4x। এখানে 4000 যদি বাদ দিয়ে দিই 800, তাহলে x এর ভ্যালু কত? 4 দিয়ে ভাগ করলে 200। তার মানে ট্রেনটা কত মিটার লম্বা? 200 মিটার। এই হয়ে গেল আমাদের আনসার, দেখে নাও এই হয়ে গেল আনসার। এরকমই একটা প্রশ্ন তোমাদেরকে করতে দেবো। সবাই খাতা পেন নিয়ে বসেছো তো? কারণ এরকমই একটা প্রশ্ন এবার তোমাদেরকে করতে দেবো। যারা নিয়ে বসোনি এখনও, খাতা পেন নিয়ে বসো, ক্যালকুলেশন করতে হবে, সলিউশন করতে হবে, ঠিক আছে? চলো, এই হলো এর সলিউশন। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নেও দেখো একই রকমের প্রশ্ন বলছে, একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এত পর্যন্ত আজকের ক্লাসটা যদি বোঝা গিয়ে থাকে, এই প্রশ্নটার উত্তর থাকবে তোমাদের হোমওয়ার্কের জন্য। এটার কমেন্ট করবে আমাকে সবাই, প্রত্যেকে কমেন্ট করবে, যারা যারা এই ভিডিওটা দেখছো কমেন্ট করবে। কমেন্ট করলে তবে আরও অনেক অঙ্ক নিয়ে আমি তোমাদের জন্য আসবো। প্রত্যেকে লাইক অ্যান্ড কমেন্ট মাস্ট, আর তার সাথে শেয়ার করো, প্রচুর শেয়ার করো নিজেদের হোয়াটসঅ্যাপে। তোমরা সবাই এখন হোয়াটসঅ্যাপ ইউজ করো, ফেসবুকে, সব জায়গায়, সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকো এই ভিডিওগুলো। আর আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো আর ভালো করে পুজো কাটিও। থ্যাংক ইউ।